হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পেন অ্যান্ড পেপার। আজকে আমরা আলোচনা করব ডাইইলেকট্রিক অ্যান্ড পোলারাইজেশন নিয়ে। তো এখানে আমরা দেখব যে ডাইইলেকট্রিক কাকে বলে এবং পোলারাইজেশন এর মধ্যে কীভাবে আসছে। ঠিক আছে, তো ফার্স্টে আমরা বলছি যে ডাইইলেকট্রিক যাকে আমরা বলছি পরাবিদ্যুৎ বা পরাবৈদ্যুতিক পদার্থ। তো ডাইইলেকট্রিক কাকে বলে? যদি এমন কিছু পদার্থ যেগুলো নন কন্ডাক্টিভ, অর্থাৎ যারা কন্ডাক্ট করতে পারে না, হিট ইলেকট্রিসিটি কোনোটা কিন্তু কন্ডাক্ট করতে পারে না, তাদেরকে আমরা বলছি ডাইইলেকট্রিক বা পরাবৈদ্যুতিক পদার্থ। তাহলে ডাইইলেকট্রিক পদার্থগুলো কী হয়? এরা কিন্তু হয় নন কন্ডাক্টিভ, এরা হয় নন কন্ডাক্টিভ। এর মধ্যে কিন্তু কোনো চার্জ ক্যারিয়ার থাকে না, নো চার্জ ক্যারিয়ার। হ্যালো, তাহলে এদের মধ্যে কোনো চার্জ ক্যারিয়ার থাকে না, আর এরা কী হয়? নন কন্ডাক্টিভ হয়। তাহলে কী হবে, এদেরকে কিন্তু যদি আমি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে রাখি, এরা কিন্তু সেই ইলেকট্রিক ফিল্ডের দ্বারা ইনডিউস ডাইপোল মোমেন্ট তার মধ্যে তৈরি হবে। ঠিক আছে, তার মানে ধরে নাও যে তোমাকে একটা ডাইইলেকট্রিক পদার্থ দেওয়া হলো যেটা নন কন্ডাক্টিভ, তার মানে তার মধ্যে কোনো চার্জ ক্যারিয়ার নেই, অর্থাৎ তার মধ্যে কোনো এক্সট্রা ইলেকট্রনও নেই, এক্সট্রা পজিটিভ চার্জও নেই, এক্সট্রা নেগেটিভ চার্জও নেই। তাহলে তাকে যদি তুমি কোনো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে রাখো, তার মানে তাহলে সেক্ষেত্রে কী কী ঘটনা দেখা যাবে? তাহলে এখানে আমি দুটোকে আমি কম্পেয়ার করব। একটা হচ্ছে কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল, এটা হচ্ছে কন্ডাক্টিভ, আর একটাকে নিয়ে নেবো আমরা নন কন্ডাক্টিভ। হলো, তো কন্ডাক্টিভের ক্ষেত্রে কী হবে? আমরা কি জানি যে কন্ডাক্টিভ ম্যাটেরিয়ালের মধ্যে প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন থাকে, ফ্রি চার্জ ক্যারিয়ার প্রচুর পরিমাণে থাকে। তাহলে একে যদি আমি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে রাখি, এটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, যেটাকে আমরা বলছি E0। ঠিক আছে, তো একে যদি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে রাখি, তাহলে এর মধ্যে যে প্রচুর পরিমাণে যে চার্জ ক্যারিয়ারগুলো আছে, যে ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে, যাকে আমরা ফ্রি ইলেকট্রন বা ইলেকট্রন গ্যাস যাকে আমরা বলছি, সেগুলো কী করবে, এই ইলেকট্রিক ফিল্ডের এগেনস্টে কিন্তু ওরিয়েন্ট হওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তারা কিন্তু এই ইলেকট্রিক ফিল্ডের এগেনস্টে অ্যালাইন হয়ে যাবে, তার মানে নেগেটিভ চার্জগুলো কিন্তু এদিকে অ্যালাইন হয়ে যাবে, আর পজিটিভ চার্জগুলো কিন্তু এদিকে থেকে যাবে। এটা আমরা জানি, এর আগের দিন আমরা ক্লাসে দেখে এসেছি কন্ডাক্টরের জন্য ইলেকট্রোস্ট্যাটিক্স কীরকম হয়, এটা আমরা এর আগের দিন আলোচনা করেছি। তো এই ক্ষেত্রে আমরা জানি যে কন্ডাক্টরের ক্ষেত্রে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে রাখার সঙ্গে সঙ্গে এক্সট্রা চার্জ ক্যারিয়ার ইলেকট্রনগুলো কী করে, ইলেকট্রিক ফিল্ডের এগেনস্টে অ্যালাইন হয়ে যায়, আর তার জন্য কী হয়, তার জন্য কিন্তু এর যে ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড আর এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দুটো কিন্তু সমান হয়ে যায়। অর্থাৎ এই যে চার্জগুলো ইনডিউস হয়ে যাচ্ছে ভেতরে, এই যে ইনডিউস যে চার্জগুলো আছে, এরা কিন্তু এক্সটার্নাল যে ইলেকট্রিক ফিল্ড E0 এটাকে কিন্তু অপোজ করে দেবে, এই E0কে কিন্তু এরা অপোজ করবে। তার মানে কী হবে, তার মানে এর ভেতরে যে ইলেকট্রিক ফিল্ড, সরি, বাইরের যে ইলেকট্রিক ফিল্ড E0 এবং ভেতরের যে ইলেকট্রিক ফিল্ড E ইনসাইড, ঠিক আছে, এই দুটো কী করবে, একে অপরকে অপোজ করবে, মানে এ একে অপরকে নিউট্রালাইজ করে দেবে। তার মানে E0 ইকুয়ালস টু হয়ে যাবে E ইনসাইড, মানে এ দুটো ইকুয়াল হয়ে যাবে। যদি এ দুটো ইকুয়াল হয়ে যায়, তাহলে আমরা কী জানি ইনসাইড দ্য কন্ডাক্টর ইলেকট্রিক ফিল্ডটা 0 হয়ে যাবে না। তাহলে কী হবে, তাহলে হয়ে যাবে যে E0 + E in = 0। তার মানে ইনসাইড দ্য কন্ডাক্টর তখন কী হয়ে যাবে, এই দুটোর এফেক্টিভ যে নেট ইলেকট্রিক ফিল্ড সেটা হয়ে যাবে 0। কিন্তু যদি তুমি নন কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল বা ডাইইলেকট্রিক নিয়ে নাও, তাহলে সেক্ষেত্রে গল্পটা কীরকম হবে, এটাকে আমরা ডাইইলেকট্রিক ধরে নিয়েছি, তাহলে একে আমরা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে রেখেছি, এটা E0 এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কী হবে, এর মধ্যে তো ফ্রি ক্যারিয়ার চার্জ ক্যারিয়ার নেই, এর তো কোনো ফ্রি চার্জ ক্যারিয়ার নেই, সুতরাং কী হবে, এর মধ্যে কিন্তু ইনডিউসড ডাইপোল মোমেন্ট তৈরি করবে। এর মধ্যে কিন্তু এর মলিকিউলসগুলো কী ছিল, এর মলিকিউলসগুলো হয় এটা পোলার মলিকিউল অথবা নন পোলার মলিকিউল। পোলার মলিকিউলের ক্ষেত্রে কী হয় তোমরা জানো, এর আগে ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছি যে পোলার মলিকিউলের ক্ষেত্রে মলিকিউলগুলো আগে থেকে ডাইপোল ফর্মেশন করে থাকে, কিন্তু নন পোলার মলিকিউলের ক্ষেত্রে এর পজিটিভ চার্জ সেন্টার আর নেগেটিভ চার্জ সেন্টারগুলো এক জায়গায় থাকে, একটু পরে আমরা আবার আলোচনা করবো। ডাইইলেকট্রিক পদার্থের ক্ষেত্রে কী হবে, এর সার্ফেসে শুধু চার্জগুলো কিন্তু, এর শুধু সার্ফেসে যে ইনডিউস ডাইপোল মোমেন্টের জন্য যে ডাইপোলগুলো এরা কিন্তু অ্যালাইন হবে, ভেতরের থ্রুআউট দ্য ম্যাটেরিয়াল কিন্তু এই ঘটনাটা ঘটবে না। তাহলে এই যে ডাইপোলগুলো তৈরি হচ্ছে, তাহলে ডাইপোলগুলো অ্যালাইন হওয়ার জন্য কী হচ্ছে, এর সার্ফেসে কিছু চার্জ জমা হবে, এদিকে নেগেটিভ হবে, এদিকে পজিটিভ হবে, তার মানে ডাইপোলগুলো অ্যালাইন হওয়ার জন্য এই ঘটনাটা ঘটছে, এটা আমরা একটু পরে দেখব। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে কি, এর ক্ষেত্রে যে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড E0 আর ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড E in, এই দুটো কিন্তু সেম হচ্ছে না, বুঝতে পারছো? তাহলে এই ক্ষেত্রে হচ্ছে কি যে E0 is not equals to E in,
কারণ কি এর মধ্যে তো প্রচুর পরিমাণে চার্জ ক্যারিয়ার নেই, যারা যারা এই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটা এগেনস্টে ওরিয়েন্ট হয়ে এই এক্সটার্নাল ফিল্ডটাকে প্রিভেন্ট করবে। এদের মধ্যে যে মলিকুলসগুলো আছে তারা ডাইপোল ইনডিউস ডাইপোল মোমেন্ট তৈরি করবে এবং তারা একে অন্যকে কিন্তু নিউট্রালাইজ করবে। এই ইফেক্টগুলো আমরা একটু পরে দেখব। তো যার ফলে হচ্ছে কি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড আর ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড এই দুটো কিন্তু তোমার ইকুয়াল হচ্ছে না, অর্থাৎ একে অন্যকে অপোজ করতে পারছে না, যার জন্য এর ক্ষেত্রে কিন্তু একটা এর ভেতরে কিন্তু একটা ইলেকট্রিক ফিল্ড থেকে যাবে। বোঝা যাচ্ছে? তার মানে এখানে কি এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি যে ই জিরো প্লাস ই ইন ইজ নট ইকুয়ালস টু জিরো, অর্থাৎ এর ভেতরে কিন্তু ইলেকট্রিক ফিল্ড একটা থাকবে। বুঝা যাচ্ছে? তার মানে আমরা কি জানলাম যে কন্ডাক্টরের ক্ষেত্রে কি হচ্ছে ইনডিউস চার্জ অপোজেস এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। তাহলে এরা কি করছে, এরা একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছে, তাই না? তার মানে ই জিরো ইকুয়ালস টু ই ইন এরা একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছে। কিন্তু ডাইলেকট্রিকের ক্ষেত্রে কি সেটা কিন্তু ই জিরো ইজ নট ইকুয়ালস টু ই ইন, এই ডাইলেকট্রিকের ক্ষেত্রে কিন্তু এরা একে অপরকে ক্যান্সেল আউট করতে পারছে না, এরা কিন্তু একে অপরের ইকুয়াল হচ্ছে না। তার মানে এই ক্ষেত্রে এর ইন্টারনালে কিন্তু একটা ইলেকট্রিক ফিল্ড থেকে যাবে। তাহলে এক্ষেত্রে কি হবে যে ইলেকট্রিক ফিল্ড ইজ নট জিরো ইনসাইড, এর ভেতরে কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা জিরো নয়। বুঝতে পারছো? তাহলে ডাইলেকট্রিকের ক্ষেত্রে কি ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পাচ্ছি? তাহলে এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে কিন্তু এই যে মলিকুলসগুলো আছে ডাইলেকট্রিকে যে মলিকুলসগুলো আছে এরা যদি নন পোলার হয়ে যায় তাহলে এর মধ্যে ইনডিউস ডাইপোল মোমেন্ট তৈরি হবে। হলো তাহলে এর মধ্যে কিন্তু কি তৈরি হবে, ইনডিউস ডাইপোল মোমেন্ট কার জন্য, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের জন্য। তাহলে হবে ইনডিউসড ডাইপোল মোমেন্ট। আর কি হবে নাম্বার টু, এটা কিন্তু রিওরিয়েন্টেড হয়ে যাবে, রিওরিয়েন্টেশন অ্যালং ইলেকট্রিক ফিল্ড ই। নাম্বার থ্রি কী হবে, এদের ভেতরের যে ডাইপোলগুলো এর ভেতরে যে ডাইপোলগুলো তৈরি হচ্ছে যে ইনডিউস ডাইপোল, এই ডাইপোলগুলো কিন্তু সারফেসের যে ওরিয়েন্টেশন, সারফেসের ওরিয়েন্টেশনের জন্য কিন্তু তোমার একটা ইন্টারনাল একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, সেটা কিন্তু এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটিকে কিছুটা হলেও অপোজ করবে। তাহলে এটা কী হবে, কালেকটিভ এফেক্ট অন সারফেস, সারফেসের উপরে যে কালেকটিভ এফেক্ট সে কী করবে, অপোজ করবে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডকে, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। হ্যালো, বুঝতে পারছো? তাহলে তিনটে ক্যারেক্টারিস্টিক্স কিন্তু আমরা দেখতে পাবো। এরপরে দেখো, আমরা এখনই দেখবো এই কালেকটিভ এফেক্টটা, এই কালেকটিভ এফেক্টটা আমরা এখনই দেখবো। এরপরে দেখো, তাহলে এই যে এফেক্টগুলো আমরা কালেকটিভ এফেক্ট বললাম, তারপরে ইনডিউস যে ডাইপোল মুভমেন্ট, এই যে ইনডিউস ডাইপোল মুভমেন্ট দুটোর ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা হবে। ধরে নাও এই যে ইনডিউস ডাইপোল মুভমেন্ট যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু পোলার মলিকুলের ক্ষেত্রে একরকম হবে আর নন পোলার মলিকুলের ক্ষেত্রে একরকম হবে। দেখো এখানে যদি আমরা মলিকুলার লেভেলে যদি কথা বলি, মলিকুলার লেভেলে এখানে দেখো যেসব মলিকুলের পজিটিভ চার্জ সেন্টার আর নেগেটিভ চার্জ সেন্টার এই দুটো সেন্টার বা নিউক্লিয়াসে অবস্থান করে, তাহলে সেগুলোকে আমরা কি বলবো, নন পোলার মলিকুল। এর আগে আমরা দেখে আসি যে নন পোলার মলিকুল কাদের বলে, যাদের পজিটিভ চার্জ সেন্টার অর্থাৎ ইলেকট্রন আউটার শেলে ইলেকট্রনের জন্য যে নেগেটিভ এফেক্ট আর সেন্টারে পজিটিভ চার্জের জন্য পজিটিভ এফেক্ট, এই দুটো যদি সেন্টারে থাকে একটা পয়েন্টে থাকে তাহলে এরা কি হয়ে যায়, নিউট্রালাইজ হয়ে যায়। তাহলে এদেরকে বলা হচ্ছে নন পোলার মলিকিউল। আর যাদের ক্ষেত্রে এই পজিটিভ চার্জ সেন্টার আর নেগেটিভ চার্জ সেন্টার এই দুটো যদি সেপারেশনে থাকে, একটা নির্দিষ্ট সেপারেশনে থাকে, তাহলে সেক্ষেত্রে তাদেরকে বলা হচ্ছে পোলার মলিকিউল। ক্লিয়ার? দেখো এই ক্ষেত্রে ক্লোরিন যে অ্যাটমটা আছে এর যে ইলেকট্রন যে ক্লাউড, এই ক্লাউডের এর নেগেটিভ এফেক্টটা এদিকে সবচেয়ে বেশি থাকে, এদিকে বেশি থাকার জন্য ইলেকট্রন ক্লাউডটা এটা এদিকে বেশি থাকার জন্য এদিকে নেগেটিভ এফেক্ট থাকবে আর পজিটিভ চার্জ সেন্টারটা এদিকে সরে যাবে, যার জন্য কী হবে একটা নেট ডাইপোল মোমেন্ট কিন্তু নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে কিন্তু এ ফিল করবে। একই রকমভাবে দেখো এই স্টোর ক্ষেত্রে অক্সিজেনের ইলেকট্রন ক্লাউডটা এদিকে বেশি থাকার জন্য এটা হয়ে যাবে নেগেটিভ, আর বাদ বাকি এদিকে দুটো হাইড্রোজেন থাকার জন্য পজিটিভ চার্জ সেন্টারটা এদিকে শিফট করে যাবে নিচের দিকে, যার জন্য কিন্তু তাকে একটা ডাইপোল মোমেন্ট সে কিন্তু নিচের দিকে ফিল করবে। ক্লিয়ার? তাহলে আমরা মলিকুলার লেভেলে কি দেখলাম যে দু রকমের হয়, নাম্বার ওয়ান পোলার মলিকিউল আর নাম্বার টু নন পোলার মলিকিউল। আমরা পোলার মলিকুলের ক্ষেত্রে কি দেখলাম, পোলার মলিকুলের ক্ষেত্রে আমরা দেখলাম যে এর মধ্যে পারমানেন্ট ডাইপোল মোমেন্ট থাকবে, পারমানেন্ট ডাইপোল মোমেন্ট থাকবে, আর নন পোলার মলিকুলের ক্ষেত্রে কিন্তু ইনডিউসড ডাইপোল মোমেন্ট থাকবে, ইনডিউসড ডাইপোল মোমেন্ট। ক্লিয়ার? তাহলে পোলার মলিকুল আমরা কি কি দেখলাম, পোলার মলিকুলের মধ্যে আমরা দেখলাম যে HCl H2O
ক্লিয়ার। আর নন পোলারের মধ্যে আমরা দেখলাম যে O2, H2, CO2 এটসেট্রা, এই মলিকিউলসগুলো আমরা দেখলাম। এরপরে আমরা পোলার আর নন পোলার মলিকিউলসগুলোর ক্যারেক্টারিস্টিক্স দেখব, যে নন পোলার মলিকিউলের কী ক্যারেক্টারিস্টিক্স বা কী কী এর বৈশিষ্ট্য দেখা যায় আর পোলার মলিকিউলের কী কী বৈশিষ্ট্য দেখা যায়। তাহলে আমরা জেনে আসলাম যে পোলার মলিকিউল কাকে বলে, যাদের মধ্যে ইনডিউসড আগে থেকেই ডাইপোল ফর্মেশনে থাকে, যাদের মলিকিউলসগুলো আগে থেকে ডাইপোল তৈরি করে বসে থাকে। আর নন পোলারের ক্ষেত্রে কী হয় যে এদের পজিটিভ চার্জ সেন্টার নেগেটিভ চার্জ সেন্টার এক জায়গায় থাকার জন্য এরা আগে থেকে ডাইপোল ফর্মেশন করে না, এদেরকে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে এনে ইনডিউস ডাইপোল মোমেন্টের মাধ্যমে ডাইপোল তৈরি করতে হয়। তো এর ক্ষেত্রে কী কী দেখা যায়, পজিটিভ চার্জ সেন্টার অ্যান্ড নেগেটিভ চার্জ সেন্টার এই দুটো কিন্তু ডিসপ্লেসমেন্ট ঘটে, এদের কিন্তু ডিসপ্লেসমেন্ট ঘটে, মানে দুটো চার্জ সেন্টার এক জায়গায় ছিল, যখন আমি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করে দিলাম এ দুটো কিন্তু তখন সেপারেট হয়ে যাবে। তার মানে এদের মধ্যে কিন্তু একটা ডিসপ্লেসমেন্ট ঘটানো হয়, এই দুটো চার্জ সেন্টারের মধ্যে একটা ডিসপ্লেসমেন্ট ঘটানো হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু কি, এই ডিসপ্লেসমেন্টটা কখন বন্ধ হয়, যখন এক্সটার্নাল ফোর্স ইকুয়াল টু রেস্টোরিং ফোর্স। মানে কি, এই যে আমি এই যে চার্জ দুটোকে যদি আমি সেপারেট করছি, এটা তো আবার নিজে থেকে রেস্টোর মানে এক জায়গায় আসার চেষ্টা করবে। তার মানে কি, এক্সটার্নাল ফিল্ডের যা ফোর্স আর এদের রেস্টোরিং যা ফোর্স এ দুটো যদি ইকুয়াল হয়ে যায় তখন কিন্তু এই যে সেপারেশনটা সেটা কিন্তু আর হবে না। তাহলে নাম্বার ওয়ান নাম্বার টু আমরা পেয়ে গেলাম, তাহলে এর জন্য তৈরি নাম্বার থ্রি কী তৈরি হচ্ছে, এর জন্য এর মধ্যে কিন্তু এই সেপারেশনের জন্য কিন্তু মধ্যে জন্য কিন্তু ইনডিউসড ডাইপোল মুভমেন্ট তৈরি হবে। তাহলে তার মানে এই যে এক্সটার্নাল ফিল্ডের জন্য যে সেপারেশন এর জন্য কিন্তু এর মধ্যে ইনডিউসড ডাইপোল মুভমেন্ট তৈরি হবে। আর এই ডাইপোল মুভমেন্টটা কী হবে, এই ডাইপোল মুভমেন্টটা কিন্তু নাম্বার ওয়ান প্যারালাল টু দ্য ইলেকট্রিক ফিল্ড ই হলো, আর নাম্বার টু কি প্রপোর্শনাল টু ই। তার মানে কি, এর যে ডাইপোল মোমেন্টটা এর যে ডাইরেকশন এটা কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে হবে। কারণ কি, নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জের দিকে ডাইপোল মোমেন্ট ভেক্টরটা পি হয় আর ইলেকট্রিক ফিল্ডের দিকে আছে, তাহলে এই দুটো কি হবে, একই দিকে হবে না। আর এর এর যা ভ্যালু, এর ইনডিউস ডাইপোল মোমেন্ট ইলেকট্রিক ফিল্ড আমি যত বাড়াবো, ইলেকট্রিক ফিল্ডের এই যে ভ্যালুটা যত বাড়বে তার সঙ্গে এই ডাইপোল মোমেন্টের ভ্যালুটাও চেঞ্জ হবে, সেম মানে একই সঙ্গে প্রপোর্শনালি চেঞ্জ হবে, বুঝতে পারছো। তাহলে এই এই তিনটে ক্যারেক্টারিস্টিক্স কিন্তু দেখা যায় নন পোলার মলিকুলের ক্ষেত্রে। এরপরে চলে আসো পোলার মলিকুলের ক্ষেত্রে কি দেখা যায়, পোলার মলিকুলের ক্ষেত্রে কি হয়, পোলার মলিকুলের ক্ষেত্রে কিন্তু মলিকুলসগুলো আগে থেকেই ডাইপোল ফর্মেশন করে বসে থাকে, অর্থাৎ ওরা ওদের নেগেটিভ চার্জ সেন্টার আর পজিটিভ চার্জ সেন্টার এই দুটো কিন্তু আগে থেকেই সেপারেট থাকে, অর্থাৎ এদেরকে কিন্তু আমাদেরকে আগে বাইরে থেকে ইলেকট্রিক ফিল্ড করে ডাইপোল করতে হয় না। শুধু কি হয় যে বাইরে থেকে যদি ইলেকট্রিক ফিল্ড আমি অ্যাপ্লাই করি ওরা কিন্তু সেই ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে অ্যালাইন হয়ে যায়, বুঝতে পারছো। তার মানে এর মধ্যে কিন্তু আগে থেকেই ডাইপোল তৈরি করে থাকে, এর মধ্যে কিন্তু পারমানেন্ট ডাইপোল থাকে। আর এই ডাইপোলগুলো কী হয়, এর থার্মাল রেজিটেশন মানে এর মধ্যে হিটিং এফেক্টের জন্য কী হয়, এই ডাইপোলগুলো কিন্তু কেউই ওরিয়েন্ট হয়ে থাকে না, এরা কিন্তু যে যার মতো র্যান্ডমলি ছড়িয়ে ছিটিয়ে থাকে, যার জন্য নেট ডাইপোল মোমেন্টটা কিন্তু জিরো থাকে, বুঝা যাচ্ছে। তার মানে এরা কী হয়, থার্মাল এজিটেশন এর জন্য কিন্তু এরা কী থাকে, এরা ছড়িয়ে ছিটিয়ে থাকে, যার জন্য হয় কি নেট ডাইপোল মোমেন্ট কিন্তু জিরো হয়। যখন আমি এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করিনি, এদের মধ্যে ডাইপোল আছে কিন্তু এরা ছড়িয়ে ছিটিয়ে বিভিন্নভাবে ওরিয়েন্টেড আছে, যার জন্য নেট যে ডাইপোল মোমেন্টটা সেটা কিন্তু হয়ে আছে জিরো। এবার নাম্বার থ্রি, এখানে এবার আমরা যদি একে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি তখন হবে কি, এরা সেই ইলেকট্রিক ফিল্ডের এগেনস্টে অ্যালাইন হবে। তাহলে কী হবে এটা, তাহলে এটা হবে রিওরিয়েন্টেশন, তাহলে এরা রিওরিয়েন্টেড হয়ে যায়। কখন, ডিউ টু এক্সটার্নাল ফিল্ড ই, তার মানে এক্সটার্নাল ফিল্ড যদি আমি অ্যাপ্লাই করি তখন তারা কী হয়ে যায়, সেই ফিল্ডের এগেনস্টে কিন্তু রিওরিয়েন্টেড হয়ে যায়, সেই ডাইপোল মোমেন্ট ভেক্টরগুলো কিন্তু সেই ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে একই দিকে হয়ে যায়, বুঝতে পারছো। তাহলে এই তিনটে ক্যারেক্টারিস্টিক্স কিন্তু আমরা এই পোলার মলিকুলের ক্ষেত্রে পেলাম। এরপরে আসো, এখানে আর একটা জিনিস তোমাদের জানতে হবে যে এই যে নন পোলার মলিকুলের ক্ষেত্রে যে এদের ডাইপোল মোমেন্ট ভেক্টরটা প্যারালাল টু দ্য ইলেকট্রিক ফিল্ড হয় আর প্রপোর্শনাল টু দ্য ইলেকট্রিক ফিল্ড হয়, তার মানে এই এই দুটো ক্যারেক্টারিস্টিক্স যারা মেনটেন করবে, এই দুটো ক্যারেক্টারিস্টিক্স যেসব মলিকিউলস মেনটেন করে তাদেরকে বলা হয় লিনিয়ার আইসোট্রপিক ডাইলেকট্রিক, এদেরকে বলা হয় লিনিয়ার আইসোট্রপিক ডাইলেকট্রিক, এদের কিন্তু লিনিয়ার আইসোট্রপিক ডাইলেকট্রিক বলে, এটা তোমাদের মনে রাখতে হবে। কারণ এরা লিনিয়ারলি চেঞ্জ হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে, ডাইপোল মোমেন্টটা এদের লিনিয়ারলি চেঞ্জ হচ্ছে। এরপর আমরা দেখবো যে তাহলে পোলারাইজেশন আমরা কাকে বলবো,
তাহলে এই যে ডাইইলেকট্রিক গুলো আমরা নিয়ে নিচ্ছি, এদেরকে আমরা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে নিয়ে আসছি, যার জন্য এদের রিওরিয়েন্টেড হচ্ছে, এরা তার সঙ্গে অ্যালাইন হয়ে যাচ্ছে, যার জন্য এদের কিন্তু একটা নেট ডাইপোল মোমেন্ট তখন তৈরি হবে, যার জন্য এদের মধ্যে কিন্তু পোলারাইজেশন দেখা যাবে। তার মানে কোনো একটা মলিকিউল এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে আনার পরে যে পোলারাইজেশন ঘটছে সেটা কত পরিমাণে ঘটছে, সেটা কিন্তু সেই মলিকিউলটার ক্যারেক্টারিস্টিক্স বা সেই মেটাল বা ম্যাটেরিয়ালটার ক্যারেক্টারিস্টিক্সের উপর ডিপেন্ড করবে, সেটি কীরকম ম্যাটেরিয়াল। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা ইউনিট ভলিউমে যতগুলো টোটাল যে ডাইপোল মোমেন্ট হবে তাকে আমরা বলবো কিন্তু সেই মলিকিউলের বা সেই ম্যাটারটার পোলারাইজেশন। বুঝতে পারছো? তার মানে পোলারাইজেশন অফ আ ম্যাটার কাকে বলবো আমরা, পোলারাইজেশন কাকে বলবো, যে ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম, ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম, তাহলে এই জিনিসটাকে কিন্তু আমরা বলবো দ্যাট ইজ ইকুয়ালস টু পোলারাইজেশন, এটাকে আমরা বলবো পোলারাইজেশন। তাহলে ডাইপোল মোমেন্ট ইউনিট ভলিউমের মধ্যে কতগুলো ডাইপোল তৈরি হচ্ছে তার উপরে কিন্তু, তার ডাইপোল মোমেন্টটা কত হচ্ছে তার উপরে কিন্তু পোলারাইজেশনটা ডিপেন্ড করবে। তাহলে এটাকে আমরা কীভাবে লিখি, এটাকে আমরা লিখি পি, পোলারাইজেশন পি ইকুয়ালস টু কাই ই ইনটু ইলেকট্রিক ফিল্ড ই। এখানে কাইটা কি, কাইটা হচ্ছে তোমার একটা কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট, কার উপর ডিপেন্ড করে, এটা কার উপর ডিপেন্ড করে, যে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ডাইপোল, ডাইইলেকট্রিক বা নেচার অফ দ্য ডাইইলেকট্রিক, এটা কিন্তু নেচার অফ ডাইইলেকট্রিক। এই ডাইইলেকট্রিক যেরকম আমি ডাইইলেকট্রিক নেবো এর ভ্যালুটা কিন্তু সেভাবে চেঞ্জ হবে। তাহলে দিস আ কনস্ট্যান্ট, ইট ইজ ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য ডাইইলেকট্রিক অ্যান্ড দিস ইজ কল্ড ইলেকট্রিক সাসেপ্টিবিলিটি, এটাকে আমরা কি বলছি, ইলেকট্রিক সাসেপ্টিবিলিটি। তাহলে এটা তোমরা মনে রাখবে যে কাইটাকে আমরা কীভাবে এক্সপ্রেস করতে পারি। এরপরে আমরা দেখব এখানে একটা প্রশ্ন তাহলে থেকে যাচ্ছে যে ফার্স্টে আমরা আলোচনা করেছি যে যে ডাইইলেকট্রিক পদার্থগুলোকে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে রাখলে তারা কী করে, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের এফেক্টটাকে কিন্তু কম করার চেষ্টা করে, সেটা আমরা এখন দেখব। যে এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, দেখো যে হাউ ডাইইলেকট্রিক মডিফাই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড ইনসাইড। তাহলে এতটুকু আমরা বুঝলাম, তাহলে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে তাহলে ডাইইলেকট্রিকগুলো যদি চার্জ ক্যারিয়ার নাই থাকে তাহলে তারা কীভাবে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটাকে কমিয়ে দিচ্ছে, কিছুটা পরিমাণ কমিয়ে দিচ্ছে, মানে তাদের ভেতরে যে ইলেকট্রিক ফিল্ড সেটা কিন্তু এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে ইকুয়াল হচ্ছে না। তাহলে তারা কীভাবে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটাকে কমাচ্ছে, এটা কিন্তু ফার্স্টে আমি বললাম যে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটাকে কিছুটা পরিমাণে কমিয়ে দেবে। চলো দেখা যাক। তাহলে এখানে দেখো ছবিটা যে দেখতে পাচ্ছ, এখানে একটা কিছু পরিমাণ একটা ডাইইলেকট্রিক দেখানো হয়েছে, এর যে ডাইপোলগুলো দেখো এটা কিন্তু অ্যালাইন হয়ে আছে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে। দেখো নেগেটিভ পজিটিভ ডাইপোল মোমেন্টগুলো এদিকে আছে, সব ডাইপোলগুলো কিন্তু এদিকে অ্যালাইন হয়ে আছে। তাহলে এই ডাইপোল এগুলোর ক্ষেত্রে কি হবে, যেহেতু ডাইপোলগুলো অ্যালাইন হয়ে আছে, দেখো এর কোনো একটা তুমি ইউনিট ভলিউম যে কোনো একটাকে নিয়ে নাও, এটাকে নিয়ে নাও, এর দেখো এর পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ এ দুটো কী হচ্ছে, সেপারেটেড আছে না, কিন্তু এর পজিটিভ এফেক্টটাকে কিন্তু এর পাশের যে ডাইপোলটা আছে এ কিন্তু নিউট্রালাইজ করে দিচ্ছে, এর পজিটিভ এফেক্টটা কিন্তু এর পাশের জন্য নিউট্রালাইজ করে দিচ্ছে। একই রকমভাবে এটা এ নিউট্রালাইজ করছে, এটা এ নিউট্রালাইজ করছে, এভাবে প্রত্যেকটা মলিকিউলের যে ডাইপোল তারা কিন্তু একে অন্যকে নিউট্রালাইজ করে দিচ্ছে, অর্থাৎ এদের একটা নেট ডাইপোল তখন তৈরি হচ্ছে, এদের একটা নেট ডাইপোল মোমেন্ট তৈরি হচ্ছে, নেট এদের ডাইপোল মোমেন্ট তৈরি হবে, এই সবগুলো মিলে কিন্তু একটা নেট ডাইপোল মোমেন্ট তৈরি হবে। বুঝতে পারছো? তাহলে দেখো এই সবগুলো একে অপরকে নিউট্রালাইজ করছে ঠিকই, কিন্তু এর সার্ফেসে যদি তুমি চলে আসো, এর সার্ফেসে চলে আসো, এখানে কিন্তু দেখো যে পজিটিভ চার্জগুলো কিন্তু একই লাইনে অ্যালাইন হয়ে আছে ইলেকট্রিক ফিল্ডের দিকে, একই লাইনে কিন্তু পজিটিভ চার্জগুলো অ্যালাইন হয়ে আছে। তার মানে এদের জন্য কিন্তু একটা নেট চার্জ, এদের জন্য কিন্তু একটা নেট চার্জ তৈরি হবে না, পজিটিভ চার্জ হলো, আর এদিকে দেখো এদের জন্য কিন্তু একটা নেট নেগেটিভ চার্জ তৈরি হবে, ঠিক কিনা। তাহলে এরা এই যে এদের নেট পজিটিভ চার্জ, এই যে নেট যে নেগেটিভ চার্জ, এরা যে সার্ফেসের উপরে যে এলিমেন্টগুলো আছে, যে ডাইপোলগুলো আছে, এদের জন্য কিন্তু এই নেট চার্জগুলো তৈরি হচ্ছে। এটা এরা করবে কি, এরা কিন্তু তখন এই এক্সটার্নাল একটা ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে, যেটাকে আমরা বলছি ই ইন, আর এ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড ই জিরোর উপরে কিন্তু এফেক্ট করবে। বুঝতে পারছো? তাহলে এই ক্ষেত্রে কিন্তু ই জিরো মাইনাস ই ইন ইজ নট ইকুয়ালস টু জিরো, তার মানে এর ভেতরে কিন্তু একটা ইলেকট্রিক ফিল্ড কিন্তু থেকে যাবে। বুঝতে পারছো? এর ভিতরে কিন্তু একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে। তাহলে এতে আমরা বুঝতে পারলাম, তাহলে দেখো তাহলে কীভাবে তাহলে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটাকে কমায় দিচ্ছে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল। বুঝতে পারলাম? তো তাহলে আজকে আমরা কী কী শিখলাম, আজকে আমরা দেখলাম যে ডাইইলেকট্রিক কাকে বলে, ডাইইলেকট্রিকের কী কী ক্যারেক্টারিস্টিক্স দেখা যায় এখানে দেখলাম, এরপর আমরা দেখলাম যে একটা যদি কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল হয়ে যায় আর একটা যদি নন কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল হয়ে যায় তাদের ক্ষেত্রে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে রাখার জন্য এদের মধ্যে ইলেকট্রিক ফিল্ডটা কত হচ্ছে, কন্ডাক্টরের ক্ষেত্রে কেন জিরো হচ্ছে, নন কন্ডাক্ট ডাইইলেকট্রিকের ক্ষেত্রে কেন জিরো হচ্ছে না, এরপর আমরা ডাইইলেকট্রিকের কিছু ক্যারেক্টারিস্টিক্স এখানে দেখলাম, এরপর আমরা দেখলাম যে ডাইইলেকট্রিক দু রকমের হতে পারে, একটা হচ্ছে একটা নন পোলার, একটা পোলার, এবার নন পোলার কাদের বলবো আমরা,
এখানে আমরা দেখলাম যে এদেরকে নন পোলার এদের পোলার কেন বলবো, এখানে চার্জ সেপারেশনের ব্যাপারটা এখানে দেখলাম, ক্লিয়ার। তো এখান থেকে আমরা মলিকুলার এফেক্টটা বুঝতে পারলাম। এরপর আমরা দেখলাম নন পোলার মলিকুলের কী কী বৈশিষ্ট্য দেখা যায়, এখানে 1, 2, 3 এই বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম। ফলে এর ক্ষেত্রে লিনিয়ার আইসোট্রপিক ডাইলেকট্রিক কাকে বলে আমরা দেখলাম, এর ক্ষেত্রে পোলার মলিকুলের ক্ষেত্রে এফেক্ট আমরা জিনিসগুলো দেখলাম, ঠিক আছে। এরপর আমরা দেখলাম যে পোলারাইজেশন আমরা কাকে বলবো, ঠিক আছে। পোলারাইজেশনের এখানে আমরা ইকুয়েশনটা দেখলাম যে পি ইকুয়ালস টু কাই ইন টু ই, দিস ইজ দ্য ইকুয়েশন অফ পোলারাইজেশন, এখানে কাইকে কী বলা হয়। তো এরপর আমরা দেখলাম যে ডাইলেকট্রিক কী করে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটাকে কিছুটা হলেও কমিয়ে দিচ্ছে, ঠিক আছে। এখানে আমরা ছবির মাধ্যমে জিনিসটা বুঝতে পারলাম। তাহলে এই ছিল আজকের আলোচনার বিষয়। তোমাদের এই ক্লাসে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে আলোচনা করতে পারো, এবং যদি তোমাদের ক্লাসটা হেল্পফুল বলে মনে হয় তাহলে তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, আর নেক্সট ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। অ্যাটেনশন দেওয়ার জন্য ধন্যবাদ।